আয়রন ম্যান সিনেমার জন্য যখন টনি স্টার্কের চরিত্রটি তৈরি করা হচ্ছিল তখন লিড অ্যাক্টর রবার্ট ডাউনি জুনিয়র, আমার মনে হয় আমাদের সত্যিকারের আয়রন ম্যানের থেকে উদ্বুদ্ধ হওয়া উচিত। আয়রন ম্যান একজন কাল্পনিক চরিত্র এবং ১৯৬৩ সালে এই চরিত্রটি প্রথম জন্ম নেয়। আয়রন ম্যান একজন কোটিপতি ব্যবসায়ী, সে প্রখর বুদ্ধিসম্পন্ন একজন চিন্তাশীল এবং লোকহিতৈষী ব্যক্তি। এই সব কিছুকে একটা চরিত্রের মধ্যে, ঠিক যেন আসল ইলন মাস্কের প্রতিছবি। ৪৯ বছর বয়সে যিনি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি এবং তার সম্পত্তির মোট পরিমাণ ৩০ বিলিয়ন ডলারের থেকেও বেশি, যদিও তার খ্যাতি তার সম্পত্তির জন্য নয় বরং তার চিন্তাভাবনার জন্য। উনি ২০২৪ সালের মধ্যে মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে চান। ডিজাইন এবং টেকনোলজিতে তার অসাধারণ দক্ষতার উপর তৈরি, যার সাহায্যে উনি পৃথিবীতে ট্রাফিক জ্যামের অবসান ঘটাতে চান এবং গাড়ির দূষিত ধোঁয়া দূর করে পৃথিবীর রক্ষাকর্তা হয়ে উঠবেন। ব্যাপারটা এমন যেন তিনি নিজেই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন। ইলন মাস্ক ১৯৭১ সালের ২৮ জুন আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। ইলন ইন্ট্রোভার্ট ছিলেন এবং খুব ছোটবেলা থেকেই বই ও কম্পিউটার নিয়েই নিজের জগতে মেতে থাকতেন। উনি বই পড়তে এতটাই ভালোবাসতেন যে ৯ বছর বয়সেই উনি সমগ্র এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ে ফেলেছিলেন। উনি প্রতিদিন গড়ে ১০ ঘন্টা করে বিভিন্ন ধরনের বই, যেমন কমিক্স, দ্য লর্ড অফ দ্য রিংস, দ্য হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি এর মতো বই পড়তেন। নিজের ভাই বোনের তুলনায় ইলন অনেক শান্ত ছিলেন। অ্যালেন, তোমার ভাইয়ের জন্মদিনের কেক খাও। ইলন এতটাই শান্ত ছিলেন যে তার মা বাবা, মেয়ে এবং ইরল খুব চিন্তিত হয়ে পড়েন। আমার মনে হচ্ছে ওর কিছু একটা সমস্যা আছে, ও কালা নয় তো? যখন ইলনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আরে কান্ত একদম ঠিক আছে, কোনো সমস্যাই নেই। আর একটা ব্যাপারে ইলনের খুব উৎসাহ ছিল, তিনি বিস্ফোরক পদার্থ নিয়ে নাড়াঘাটা করতে পছন্দ করতেন। তবে আইজ্যাক অ্যাসিমভের ফাউন্ডেশন সিরিজ তাকে সভ্যতার ত্রাণকর্তা হতে প্রভাবিত করেছিল। এমন একটা পদক্ষেপ নিন যে সভ্যতার আয়ু বাড়াবে এবং ডার্ক এজের সম্ভাবনাকে হ্রাস করবে। তার নিজের জীবনে খুব শীঘ্রই ডার্ক এজ বা অন্ধকার নেমে আসে। তার যখন মাত্র ৯ বছর বয়স, তখন তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয় এবং তার মা তার ভাই কিম্বল এবং বোন টস্কাকে নিয়ে ক্যানাডা চলে যায়। ইলন প্রেটোরিয়ায় তার বাবার সঙ্গে থেকে যান। আমি বাবাকে কি করে একা রেখে চলে যাব? তবে তার এই সিদ্ধান্তের অনেক বড় মাশুল তাকে দিতে হয়। তার বাবা ইরল এর আগেও ইলন এবং তার ভাই বোনের সাথে খুব কঠোর ব্যবহার করতেন এবং মাঝে মাঝে কয়েক ঘন্টা ধরে ভাষণ দিতেন। বাবার সাথে ছেলের কখনো ভালো সম্পর্ক হয় না। পরবর্তীকালে ইলন তার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেন। উনি একজন ভয়ঙ্কর মানুষ। ইলনের ছোটবেলায় বেড়ে ওঠা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো ছিল। বাড়ির পরিচারিকাই ওনার দেখাশোনা করতেন। এমনিতেই শান্ত স্বভাবের ইলন দিন দিন আরও শান্ত হয়ে যান যখন স্কুলেও সকলের টার্গেট হন। ওই দেখো ভালো ছেলে কেমন বাড়ি পালাচ্ছে। স্কুলে প্রায়শই তাকে নিয়ে মজা করা হতো, তাকে উত্তপ্ত করা হতো এবং কখনো কখনো মারাও হতো। আর একবার ইলনের প্রিয় বন্ধুকে বাধ্য করা হয় ইলনকে তার লুকোনোর জায়গা থেকে বের করে আনতে। আর ইলন বেরিয়ে এলে তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়া হয় এবং তাকে খুব বাজেভাবে মারধর করা হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে এতটাই মারা হয় যে ইলনের বাবা তার নিজের ছেলের মুখ চিনতে পারেননি। আমাদের অপারেশন করে ইলনের ভাঙা নাক ঠিক করতে হবে। আমি ঠিক জানি না, তবে কোনো একটা কারণে তারা আমাকে তাদের টার্গেট বানিয়েছিল এবং তারপর থেকেই আমার পিছনে উঠে পড়ে লেগেছিল। কয়েক বছর পর্যন্ত এই ঝামেলা চলেছিল। আর অন্যদিকে বাড়ির প্রবেশও বেশ দুর্বিষহ ছিল। ইলনের ১৫ বছর বয়স পর্যন্ত তাকে এই জ্বালাতন সহ্য করতে হয়েছিল এবং হঠাৎ করেই ইলন লম্বা হতে শুরু করে এবং শিখলেন কিভাবে কারাটে, জুডো এবং কুস্তির মাধ্যমে আত্মরক্ষা করা যায়। ১৬ বছর বয়সের মধ্যেই ইলন উত্ত্যক্তকারীদের যোগ্য জবাব দিতে শুরু করেন। একদিকে মানুষের সঙ্গে তার সম্পর্কের অবনতি হতে থাকে আর অন্যদিকে ইলন সম্পূর্ণ অন্য ধরনের সম্পর্কে আরও সিদ্ধহস্ত হতে শুরু করেন, আর তা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাত্র ১০ বছর বয়সে ইলন কমোডোর VIC-20 নিজে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেন আর ১২ বছর বয়সের মধ্যে বেসিকে কোডিং, যা ১৯৮০ সালে কম্পিউটারের ভাষা ছিল। উনি ব্লাস্টার নামের একটা ভিডিও গেম ডেভেলপ করেন এবং এখনও এই গেমের একটা ওয়েব ভার্জন অনলাইন পাওয়া যায়।
এবং $500 বিনিময়ে পিসি অ্যান্ড অফিস টেকনোলজি নামের একটা ম্যাগজিনের কাছে এই গেমের কোড বেচে দেন। 16 বছর বয়সে উনি একটা গেমিং আর্কেড শুরু করতে চেয়েছিলেন, কিন্তু সাউথ আফ্রিকান অথরিটি তাকে ছাড়পত্র দেয়নি। কত বয়স তোমার? 16 বছর। দেখো খোকা, সাউথ আফ্রিকায় বাচ্চারা কোনো সম্পত্তি কিনতে পারে না। কিন্তু তার বয়স 18 হলে এবং সে সাবালক হলে তাকে বাধ্য হয়ে সাউথ আফ্রিকান সেনায় ভর্তি হন, এবং ওই সময় তাদের কাজ ছিল অ্যাপারথাইড, মানে বর্ণবিদ্বেষকে মানুষের মধ্যে লাগু করা। এই বিভেদ ব্যবস্থার জন্য দক্ষিণ আফ্রিকার কালো মানুষেরা ওখানকার সাদা চামড়ার মানুষদের সঙ্গে মেলামেশা করতে পারত না, এবং এই ব্যবস্থা মাস্ককে বিরক্ত করে তুলেছিল। ওখানে ট্রেন বাড়ি থেকে শুরু করে সি বিচ এবং বাথরুম পর্যন্ত আলাদা ছিল, সবই আলাদা। তার মায়ের ক্যানাডার নাগরিকত্ব তাকে রাস্তা দেখায়, এবং মাত্র 17 বছর বয়সে পকেটে $2,000 নিয়ে তিনি ক্যানাডার উদ্দেশ্যে রওনা দেন। ক্যানাডার অন্টারিওর কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে তার সাথে জাস্টিন উইলসনের পরিচয় হয়, যিনি একজন উক্তি লেখক। তারা দুজনে বিয়ে করেন এবং টুইন এবং ট্রিপলেট মিলিয়ে তাদের মোট 5 জন ছেলে মেয়ে, কিন্তু 2008 সালে তাদের দুজনের বিচ্ছেদ হয়ে যায়। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করাকালীন উনি একটা 10 বেডরুমের বাড়ি কেনেন এবং সেটিকে নাইট ক্লাব হিসেবে ভাড়া দিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতেন। মাস্ক ওয়ার্টন থেকে আর্টস অ্যান্ড ইকোনমিক্সে নিজের গ্র্যাজুয়েশন করেন, কিন্তু ফিজিক্স তার চিন্তাভাবনার উপর গভীর প্রভাব ফেলেছিল। কোনো জিনিস বানানোর জন্য ফিজিক্স জানা খুবই প্রয়োজন। আপাতভাবে দেখলে মনে হবে মাস্ক অ্যাপ্লাইড ফিজিক্সে পিএইচডি করার জন্য ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন, কিন্তু এটাও হতে পারে যে এটা আইনিভাবে মাস্কের আমেরিকায় স্টুডেন্ট হিসেবে ভিসা এক্সটেন্ড করার একটা পদ্ধতি ছিল, কারণ উনি ওনার অ্যাডমিশন স্থগিত করেন এবং মাত্র 2 দিনের মধ্যেই ওনার পিএইচডি পড়াশোনা ছেড়ে দেন। আমি আমার ভাই কিম্বলের সাথে একটা নতুন কোম্পানি তৈরি করতে চলেছি। এটা খুব ভালো একটা চাল ছিল, কারণ যদি কোনো কারণে নতুন কোম্পানি না চলে তাহলে মাস্ক আবার নতুন করে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা চালু রাখতে পারতেন। নেটস্কেপ ন্যাভিগেটর, পৃথিবীর প্রথম ওয়েব ব্রাউজারের লঞ্চ হওয়ার সাথে সাথে ইন্টারনেট এবং সিলিকন ভ্যালির কাছে অনেকগুলি সম্ভাবনার দরজা খুলে যায়। ইলন মাস্কের বয়স যখন 24, তখন সে এঞ্জেল ইনভেস্টার্সের কাছ থেকে ফান্ড নিয়ে 1995 সালে জিগ টু নামের একটা সফটওয়্যার কোম্পানি লঞ্চ করেন। নিউ ইয়র্ক টাইমস এবং শিকাগো ট্রিবিউনের মতো নিউজ পেপার পাবলিশার্সদের জন্য অনলাইন সিটি গাইড ডেভেলপ করেন, অনেকটা ইয়েল্প এবং গুগল ম্যাপের মিলিত ভার্জন। 1999 সালে যখন টেক বাবল উন্নতির শিখরে পৌঁছায়, তখন কম্প্যাক্ট জিপ টুকে $341 মিলিয়ন কিনে নেয় এবং ইলন মাস্ক $22 মিলিয়ন পেয়েছিলেন। এর অর্ধেক টাকা ব্যবহার করে মাস্ক x.com নামের অনলাইন ব্যাংকিং কোম্পানির সহ প্রতিষ্ঠান করেন। 1 বছর বাদে x.com আরেকটি ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি কনফিনিটি কিনে নেন, যার তখনও অজানা মানি ট্রান্সফার সার্ভিস ছিল পেপ্যাল। কয়েক মাসের মধ্যে 100,000 মানুষ এটি ব্যবহার করতে শুরু করে। 2001 সালে x.com এর নাম বদলে পেপ্যাল হয়, কিন্তু কোম্পানির বোর্ড এবং মাস্কের মধ্যে কিছু মতবিরোধ হয় এবং বাধ্য হয়ে মাস্ক কোম্পানির সিইও পদ ছেড়ে দেন। তবে 2002 সালে যখন ইবে $1.5 বিলিয়ন পেপ্যালকে কিনে নেয়, তখন পেপ্যালে তার 11.7% শেয়ারের জন্য মাস্ক $165 মিলিয়ন লাভ করেন। আর এখন ইলনের তার ছোটবেলার মহাকাশের স্বপ্নকে সফল করার সময়। সুযোগের সদ্ব্যবহার করা মাস্কের একটা অন্যতম ক্ষমতা, আর ঠিক এই কারণের জন্যই ইলন মাস্ক 17 বছর বয়সে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজন শরণার্থী থেকে 24 বছর বয়সে সিলিকন ভ্যালির কোটিপতি হয়ে ওঠেন। বিসবোর কবিতা, মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনা করার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কাজ কোনোটাই অসম্ভব নয়, হাত তাতে যদি ইলন মাস্ক দিয়েছেন। শিশুকাল কেটেছে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে, যার যে মনুষ্য জাতির পাল্টাবে ভবিষ্য, এমন কিছু কোম্পানি তৈরি করা তার। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।